আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ স্পোকেন ইংলিশের এই স্পেশাল ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা আজকের এই ক্লাসে দুটো ইডিওমেটিক ব্যবহার শিখব প্রথমে আমরা যে ব্যবহারটা শিখবো সেটা হচ্ছে থৈকা ফ্যান্সি টু সাম্বি সামথিংয়ের ব্যবহার আমরা থৈকা ফ্যান্সি টু সামবডি বা সামথিং এটার ব্যবহার করি মূলত যে ক্ষেত্রে সুস্পষ্ট কারণ থাকে না অনেকটা খেয়াল মনের খেয়ালে কাউকে মনে ধরা বা কোনো কিছুকে মনে ধরা বা কোনো কিছুকে খুব পছন্দ করতে শুরু করা বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি থেইকা ফ্যান্সি টু সাম বডি বা সামথিং এস বি মানে হচ্ছে সাম বডি এস এইচ মানে সামথিং এখানে ক্ল্যারিফাইড করে রাখছি ক্লিয়ার করে রাখছি এসবি বি সামবডি আর এইচটিএইচ মানে সামথিং তো আমরা প্রথমে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি থেকে থেক আ ফ্যান্সি এর ব্যাপারটা দেখিনি এখানে মিনিংয়ে বলা আছে টু স্টার্ট লাইকিং সাম বডি অর সামথিং অর্থাৎ কাউকে ভালো লাগতে শুরু করা বা পছন্দ করতে শুরু করা অফ বা অফ টেন উইদাউট অ্যান্ড অভিয়াস রিজন মানে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কাউকে পছন্দ করতে শুরু করা বা ভালো লাগতে শুরু করা যেটাকে আমরা বলি মনে ধরা বাংলায় দেখেন হিজ হিজ মানে হি হ্যাজ থে ক্যান কোয়াইট আ ফ্যান্সি টু হিজ নেক্সট ডোর নেইবার পাশের বাসার প্রতিবেশীকে তার খুব মনে ধরেছে মানে তাকে ভালো লাগতে শুরু করেছে পরেরটাই আমরা দেখি এইটা কেমব্রিজ অ্যাডভান্সড লার্ন ডিকশনারি থেকে আ ফ্যান্সি টু সামথিং অর সাম বডি এখানে দেখেন টুস্ট আট লাইকিং সামথিং অর সাম ওয়ান ভেরি মাস মানে কাউকে বা কোনো কিছুকে খুব বেশি বা অত্যন্ত পছন্দ করতে শুরু করা বা মনে ধরা দেখেন লরাস টেকেন মানে লরা হ্যাজ থেকান আ ফ্যান্সি টু জাপানিজ ফুড জাপানি খাবার লওর মনে ধরেছে বা তার ভালো লাগতে শুরু করেছে পরেরটা দেখেন আ ফ্যান্সি টু সামবডি সামথিং এটা সিএইচডি মানে কেমব্রিজ স্কুল ডিকশনারি থেকে টু স্টার্ট টু লাইক সাম ওয়ান আর সামথিং অ্যালট অ্যালট মানেই ভেরি মাচ মানে প্রচুর বা খুব দেখেন ম্যারিনা হ্যাড থাইকানা ফ্যান্সি টু হ এখানে ফার্স্ট পারফেক্ট বোঝানো হয়েছে অনেক আগের কথা মানে মেরিনাথ তাকে মনে ধরেছিল তাহলে আমরা এই জাতি আরও কিছু এক্সাম্পলস দেখে নিই দেখেন আই হ্যাভ থেক এনআ টু হার বাহিম তাকে আমার মনে ধরেছে বা তাকে আমার ভালো লাগতে শুরু করেছে বা তাকে খুব পছন্দ হতে শুরু করেছে পরেরটাই দেখেন আই হ্যাভ মানেই এই যে আই আই হ্যাভ সংক্ষেপে আইভ আ ফেন্সি টু দিস টি শার্ট এই টি শার্টটি আমার মনে ধরেছে বা এটা আমার পছন্দ হতে শুরু করেছে একইভাবে দেখেন হি হ্যাজ টেকেন আ ফেন্সি টু টু দ্য থিং জিনিসটা তার মনে ধরেছে এই যে ফ্যান্সি টু দ্য থিং তাহলে কি সাম বডি অথবা সামথিং এখানে আছে সাম বডি পারসন এখানে সামথিং বস্তু পরেরটাই দেখেন হি হ্যাজ আ ফ্যান্সি টু ওয়াকিং বেয়ার ফুট এখানে টাইপিং মিস্টেক আছে টি হবে ইন দ্য স্ট্রিট এই যে দেখেন ওয়াকিং বেয়ার ফুট ইন দ্য স্ট্রিট খালি পায়ে হাঁটা সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়াক বেয়ার ফুট অর্থাৎ পথে বা রাস্তায় খালি পায়ে হাঁটা তার মনে ধরেছে মানে ভালো লাগতে শুরু করেছে মানে সে খালি পায়ে হেঁটে বেশ মজা পায় তাহলে আমরা এই ব্যবহারটা শিখে নিলাম এক্ষেত্রে কিন্তু প্রেপোজিশনটা টু হবে এটা খেয়াল রাখেন টু সাম বডি অর সামথিং আর যদি এরপরে ভার্ভের বেস মানে ভার্ভের ফর্ম আসে সেক্ষেত্রে কিন্তু ভার প্লাস আইনজি হবে দেখেন নাউন ফ্রাইজ মানে এখানে নাউন বা প্রোনাউন হ্যাঁ নাউন সেক্ষেত্রে নাউন ইকুভ্যালেন্ট হলে নাউন ফ্রাইজ হবে অথবা প্রোনাউন হবে প্রোনাউন নিজের নাউন ফ্রাইজ অথবা এই যে ভার প্লাস আইনজি হবে কিন্তু বেস ফর্ম হবে না টু ওয়াক হবে না ওয়াকিং বেয়ার ফুড একই বিষয় এবারে আমরা পরেরটা দেখি ফ্যান্সি এর ব্যবহারটা ফ্যান্সি মানে হলো ইচ্ছা করা কোনো কিছু কারো করতে ইচ্ছা করছে বা কোনো কিছু খেতে নিতে এমন সেন্স বোঝালে আমরা ফ্যান্সি অথবা ফিল লাইট ব্যবহার করি এরপরে আমরা জেরান ব্যবহার করি মানে ভারপ্লাস আইন এখন আর জেরান মনে রাখার দরকার নাই এখন এই জেরান ট্রামটা বিলুপ্ত হওয়ার পথে এখন সব কিছুই ভারপ্লাস আইনজি মানেই প্রেজেন্ট পার্টিসিপল বলতো গ্রামার আইটেমে না যাই মানে ভার প্লাস আইনজি এইটা মাথায় রাখবেন ফ্যান্সি বা ফিল লাইকের পরে যদি আমাদের ভার বাসে সেক্ষেত্রে প্লাস আইনজীবী হবে যেমন দেখেন দু ইউ ফ্যান্সি গোয়িং আউট দিস ইভিনিং দিস ইভিনিং ইভিনিং না কিন্তু ইভিনিং ইভিনিং এই ইটা বাদ ইভনিং ইয়ের উচ্চারণ হবে না যেমন ডিফারেন্ট ডিফারেন্স ঠিক এই রকম সেভারেল নট সেভারেল এই যে দেখেন তোমার কি বা আপনার কি বাইরে যেতে ইচ্ছা করছে তাহলে ফ্যান্সি গোয়িং আউট মানে এখানে আমরা দুই ইউ ফ্যান্সির জায়গায় ফিল লাইকও ব্যবহার করতে পারি দুই ইউ ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং পরে দেখেন আই ডোন্ট ফ্যান্সি গোয়িং আউট দিস ইভিনিং এই সন্ধ্যায় আমার বাইরে যেতে ইচ্ছা করছে না একইভাবেই দেখেন আই ফিল লাইক আ আপ অফ থি এই জায়গায় আমরা ফিল লাইকের পরিবর্তে ফ্যান্সি ব্যবহার করতে পারি মানে আমার খেতে ইচ্ছা করছে তাহলে মনে রাখবেন ফ্যান্সি এর পরিবর্তে আমরা ফিল লাইকও ব্যবহার করতে পারি এই যে দেখেন আই ডোন ফিল লাইক ইটিং অ্যানিথিং আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না এখানে আমরা ফ্যান্সিও ব্যবহার করতে পারি যে আই ডোন্ট ফ্যান্সি ইটিং অ্যানিথিং একইভাবে আই ফিল লাইক বিলিভিং ইউ ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ মানে জীবনে প্রথমবার তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে একইভাবে দেখেন আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট অফ দ্য রুম নাও এখন আমার ঘরের বাইরে যেতে ইচ্ছা করছে না ডাজ ফিল লাইক হুকিং টু নাই দেখেন আতিয়ার আজ রাতে রান্না করতে ইচ্ছা করছে না একইভাবে আই ফিল লাইক স্ট্র্যাগলিং ইউ তোমাকে গলা টিপে মারতে ইচ্ছা করছে পরেরটা দেখেন মাই ব্যাক ইজ ইচিং আমার পিঠ চুলকাচ্ছে আই ফিল লাইক ইচিং মাই ব্যাক আমার পিঠ চুলকাতে ইচ্ছা করছে একইভাবে দেখেন আই ডোন্ট ফিল লাইক লিভিং অ্যানি মোর ইন দ্য আর্থ পৃথিবীতে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না বা তাহলে একই বিষয় ওই যে ফিল লাইকের জায়গায় আমরা ফ্যান্সি ইউজ করতে পারি একইভাবে আই ফিল লাইং ই ওয়ান্স আই ফিল লাইক সিং ইউ ওয়ান্স অ্যান্ড এগেন বারবার তোমাকে দেখতে ইচ্ছা করছে তো আপনারা এইরকম সুবিধাজনক বাক্যগুলো তৈরি করে নেবেন এখানে বেশ কিছু এক্সাম্পলস আপনাদের দিলাম তো যা এখানে তিনটা এক্সাম্পলস আপনাদের সাথে তুলে আনছি কারো মনের মতো হওয়া বোঝাতে আমরা ব্যবহার করি আফটার মাই হার্ট হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট অথবা শি ইজ এ উম্যান শি ইজ আ আফটার মাই হার্ট সে বা তিনি আমার মনের মতো লোক দেখেন পছন্দ হওয়া বোঝাতে টু ওয়ান্স টেস্ট টু মাই টেস্ট টু ইওর টেস্ট টু হিজ বা হার টেস্ট তাহলে দেখেন দ্য ফুড ইজ নট টু মাই টেস্ট খাবারটি আমার মনের মতো না এখন যদি রেসিপিটা আমি বলতেছি আমার মনের মতো ডিশটা তাহলে দ্য ইজ টু মাই টেস্ট সেটা আমার মানে খাবারটি আমার মনের মতো একইভাবে দেখেন আই হ্যাভ গট এ হাউস টু মাই লাইকিং আমি আমার মনের মতো বাসা পাইছি কারো পছন্দ সই বা মনের মতো বোঝাতে আমরা টু মাই লাইকিং ব্যবহার করি একইভাবে বলতেছি আই হ্যাভ গট এ রুম মেট টু মাই লাইকিং হতে পারে তো এই বিষয়গুলো আপনারা চর্চা করবেন আশা করি প্র্যাকটিস করতে করতেই একটা কথা আছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তো ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য শুভকামনা লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ